Jack and the Beanstalk. অনেক দিন আগে একটা ছোট্ট ছেলে জ্যাক তার মায়ের সঙ্গে এক গ্রামের একটা ছোট্ট ঘরে বাস করত। তাদের কোনো রোজগারের উপায় ছিল না। তারা তাদের সমস্ত কিছুই বিক্রি করে ফেলেছিল। তাদের শুধুমাত্র একটা গরু ছিল যে তাদের দুধ দিত। তারা এতই গরিব ছিল যে মাঝে মাঝেই জ্যাক আর তার মা উপোস করেই দিন কাটাত। জ্যাক প্রতিদিন সকালে গরুটার দুধ দুইত, কিন্তু ঠিকমতো দুধ দেওয়ার জন্য গরুকেও তো কিছু খাবার দিতে হয়, কিন্তু তাদের তো কোনো পয়সাই নেই। জ্যাকের মা একটা বুদ্ধি বার করল। সে জ্যাকের কাছে গেল আর গিয়ে বলল তাদের একমাত্র গরুটাকে বিক্রি করতে। ঠিক আছে মা। জ্যাক তখন চলল বাজারে গরুটাকে বিক্রি করতে, আর রাস্তায় এক অদ্ভুত বুড়োর দেখা পেল। গুড মর্নিং জ্যাক। সুপ্রভাত। তুমি এই গরুটাকে নিয়ে কোথায় যাচ্ছ বাবা? আমি বাজারে যাচ্ছি গরুটাকে বিক্রি করতে। ও মা, সে কি? এর জন্য তোমাকে দূরে যেতে হবে না, আমাকেই দাও না, আমিই কিনে নেব। তাহলে গরুটা কেনার জন্য আপনি আমাকে কি দেবেন? তোমার মতো ভালো ছেলেকে তো আমি অন্য কিছু দেব। আর সেটা কি? আমি তোমাকে আমার পাঁচটা ম্যাজিক বিন দেব। জ্যাক খুব ঘাবড়ে গেল। এগুলো তো দেখতে একদম অন্য রকমের মনে হচ্ছে। বিনগুলো দেখতে একেবারে আলাদা রকমের ছিল, খুব বড় বড়, অন্য যে কোনো বিনের থেকে অনেকটা বড়। আমি এই বিনগুলো চাই না, এগুলো দিয়ে আমি কি করব? এগুলো কোনো সাধারণ বিন নয় বাবা, এগুলো ম্যাজিক বিন। ম্যাজিক বিন? সত্যি? কি হয় এগুলো দিয়ে? এগুলো এমনই বিন যে এদের রাতের বেলায় পুঁতে দিলে সকালে উঠে দেখবে বড় হয়ে আকাশ ছুঁয়ে ফেলেছে। জ্যাক রাজি হয়ে গেল। সে বিনের বদলে গরুটা বিক্রি করে দিল, কারণ বিনগুলো ছিল ম্যাজিক্যাল। এখন গরুর বদলে এই সব বিন তোমার হয়ে গেল। জ্যাক তো বিনগুলো মাকে দেখানোর জন্য অধীর হয়ে পড়ল। বাড়িতে পৌঁছে সে একগাল হেসে পকেটের ভিতর হাত ঢোকালো। মা, এই বিনগুলো দেখো একবার, এগুলো পুরো ম্যাজিক বিন। মানে তুই কি গরুটা বেচে এই আজব দেখতে বিনগুলোকে নিয়ে এলি? একদম তাই মা। তুই আমাদের গরুটা বিক্রি করে এই বিনগুলো নিয়ে এলি, তুই এত হাদা গঙ্গারাম কেন রে? মা খুব রেগে গেল আর বিনগুলো জানলা দিয়ে বাইরে ফেলে দিল। কি বোকা ছেলে রে বাবা! জ্যাকের খুব মন খারাপ হলো। সে এক ছুটে উপরে গিয়ে নিজের ঘরে গেল। বসে বসে নিজের মনে ভাবতে শুরু করল, আমি এত বোকা হলাম কি করে? আমি গরু বিক্রি করে বিন নিয়ে এলাম। সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল, কিচ্ছুটি না খেয়েই। পরের দিন সূর্য উঠলে জ্যাকের ঘুম ভাঙল, আর জানলা দিয়ে তাকিয়ে দেখে একই কাণ্ড। অবাক হয়ে দেখল বিনের গাছটা এত বড় হয়ে গেছে যে একেবারে আকাশে গিয়ে ঠেকেছে। এ কি অদ্ভুত ব্যাপার! সত্যি সত্যি তো বিনগুলো ম্যাজিক্যাল। সে তখন সেই বিন গাছ বেয়ে ওঠার চেষ্টা করল। বিন গাছ তো বাড়তে বাড়তে সেই আকাশে পৌঁছেছে। জ্যাক সেই গাছ বেয়ে উঠতেই লাগলো, উঠতেই লাগলো, যতক্ষণ না মেঘেদের ভেসে যেতে দেখল। কি দারুণ লাগছে! এখান থেকে সবকিছু কেমন ছোট ছোট লাগছে। আরো কিছুটা উঠে সে একটা বড় সোনার দরজার সামনে পৌঁছে গেল। রোদে দরজাটা পুরো ঝলমল করছিল। আরো কিছুটা এগোনোর পর দরজাটা নিজে থেকেই খুলে গেল। আকাশের উপর একটা গোটা রাজত্ব, সবই জাদু দিয়ে ঘেরা। এত সুন্দর সবকিছু যে জ্যাক একেবারে হাঁ হয়ে গেল। আরো কিছুটা যাওয়ার পর সে দেখল এক ভয়ঙ্কর দৈত্য একটা সিংহাসনের উপর ঘুমিয়ে আছে। জ্যাকের এতটা বড় বিন গাছ পেয়ে উঠে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই সে আস্তে আস্তে রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে একদম তাজা ফল আর দুধ দেখতে পেল। আর যেই না সেগুলো নিয়ে খেতে যাবে, একটা বিকট শব্দ শুনতে পেল। আরে,
এটা কিসের আওয়াজ? জ্যাক খুব ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি একটা ছোট্ট গর্তের মধ্যে লুকিয়ে পড়ল। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। বেটা বেঁচে আছে নাকি বেটা মরে গেছে? আমি বেটাকে ধরব আর খেয়ে ফেলব। মানুষের মাংস ঝলসে খেতে যে কি স্বাদ লাগে! আহ, জিভে জল এসে গেল। কিন্তু রাক্ষস কোনো মানুষকে খুঁজে না পেয়ে টেবিলে রাখা নিজের খাবারগুলো খেয়ে নিল। এরপর সে তার মোহরের থলিটা বার করল। মোহরগুলো গুনল, তারপর সেটাকে একপাশে সরিয়ে রাখল। তারপর আবার ঘুমোতে চলে গেল। জ্যাক তারপর আস্তে আস্তে করে বেরিয়ে এলো। সে ঠিক করল, এই মোহরের থলিটা নিয়ে যেতে পারলে মা আর তার উপর রাগ করতে পারবে না। কি ভারী রে বাবা, আমি এটাকে নিয়ে এখন এখান থেকে পালাই। সে মোহরের থলিটা নিয়ে বিন গাছ বেয়ে নিচে নেমে এলো। সে তার বাড়িতে ঢুকে পড়ল আর মাকে মোহরগুলো দিল। ব্যাগ ভর্তি মোহর? হ্যাঁ, তুই এটা কোথা থেকে পেলি রে? যাই, কি হয়েছে সব মায়ের কাছে খুলে বলল। ছেলে যে এতগুলো মোহর নিয়ে ফিরে আসতে পেরেছে এটা জেনে মা খুব খুশি হলো। আবার কিছুদিন পর জ্যাক সেই বিন গাছ পেয়ে উঠল। আবার সেই রাক্ষসের বাড়ি গিয়ে ঢুকল। আবার সেই রাক্ষসকে সে ঘুমোতে দেখল। এবার একেবারে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। এতই জোরে নাক ডাকছিল যে তাকে নিজের কান বাঁচাতে লুকিয়ে পড়তে হলো। রাক্ষস জেগে উঠল আর জ্যাক তো ভয় পেয়ে তার বিছানার নিচেই লুকিয়ে পড়ল। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। সে বেটা জীবিত হোক বা মৃত, বেটাকে ধরে নিয়ে আসবো আর খাবো। মানুষের মাংস ঝলসে খেতে যে কি স্বাদ লাগে! আহ, জিভে জল এসে গেল। এখানে তো কোনো বাচ্চা নেই। রাক্ষস কাউকে খুঁজে পেল না। এরপর সে একটা মুরগি বের করে চিৎকার করে বলল, সোনার ডিম পাড় এক্ষুনি! মুরগি একটা সোনার ডিম পাড়ল আর রাক্ষসও সেই ডিম নিয়ে ঝুড়ির মধ্যে রেখে আবার ঘুমোতে গেল। সে ভেতরে চলে যেতেই জ্যাক বুঝতে পারল তার রাস্তা পরিষ্কার। সে তখন মুরগিটা নিয়ে সোজা বিন গাছ বেয়ে নিচে নেমে এলো। বাড়ি ফিরে মায়ের কাছে সব খুলে বলল। দেখো মা, এবার একটা মুরগি পেয়েছি, এটা সোনার ডিম পাড়ে। দেখো কিভাবে হয়, সোনার ডিম পাড়ো এক্ষুনি! জ্যাকির মা সব দেখে তার উপর খুব খুশি হলো। তৃতীয়বারের জন্য জ্যাক বিন গাছে উঠে সেই রাক্ষসের রাজত্বে প্রবেশ করল। সে দেখতে পেল রাক্ষসটা একটা খুব সুন্দর হার্প বাজিয়ে গান গাইছে ও টেবিলের নিচে লুকিয়ে পড়ল। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। সে বেটা জীবিত হোক বা মৃত, বেটাকে ধরে নিয়ে আসবো আর খাবো। মানুষের মাংস ঝলসে খেতে যে কি স্বাদ লাগে! আহ, জিভে জল এসে গেল। আজ যেভাবেই হোক বেটাকে আমি খুঁজে বের করবই। সে এদিক ওদিক অনেক খুঁজল কিন্তু কাউকেই দেখতে পেল না। তারপর ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। এর মধ্যে জ্যাক সেই হার্পটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই হার্পটা চিৎকার করে উঠল। বাঁচান প্রভু, বাঁচান আমাকে! একটা ছেলে আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে। রাক্ষসটার ঘুম ভেঙে গেল আর সে জ্যাককে ওই হার্পটা দিয়ে পালাতে দেখল।
খুব রেগে গিয়ে সে তার পিছনে ধাওয়া করলো। ও, তাহলে তুই হলি সেই বেটা যে আমার মোহরের থলি আর মুরগি চুরি করেছিস, এর জন্য তোকে আমি শাস্তি দেব। কিন্তু জ্যাক আরো জোরে জোরে ছুটছিল। সে বিন গাছ পেয়ে পিছলে পিছলে অনেকটা করে দ্রুত এগিয়ে যাচ্ছিল। রাক্ষস বুঝতে পারলো সে ফাঁদে পড়ে গেছে। জ্যাক এইভাবে খুব তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে দ্রুত বাড়ি থেকে তার কুঠারটা হাতে তুলে নিল। সে বিন গাছের গোড়াটা কেটে ফেলতে শুরু করলো। এক সময় গাছটা রাক্ষসকে নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। রাক্ষস নিচে পড়ল, তার ঘাড় মুটকে গেল আর গাছটা তার উপরে আছড়ে পড়ল। জ্যাকের মা এই কাণ্ড দেখে ভয়েই মরে আর কি। সে বুঝতে পারলো এইভাবে জ্যাককে চুরি করতে পাঠানো তার ঠিক হয়নি। জ্যাকের এখন লোভ বেড়ে গেছে আর এইসব করতে গিয়ে তার প্রাণ সংশয় পর্যন্ত হয়েছে। সে তখন জ্যাকের কাছে গেল আর তাকে বুঝিয়ে বলল, জ্যাক তোকে এইভাবে চুরি করতে পাঠিয়ে ঠিক করিনি, আমি সত্যি এটা ঠিক করিনি রে। যদি রাক্ষসটা তোকে ধরে ফেলতো তাহলে কি হতো? তাহলে তো তোকে আমি আর কাছে পেতাম না। মা, আজ আমার ঢের শিক্ষা হয়েছে, এখন থেকে আমি পরিশ্রম করেই উপার্জন করব। জ্যাক আর তার মা এখন বড় লোক হয়ে গেছে। তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করলো।